নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার বাংলা টিউব আর আমি আপনাদের সঙ্গে প্রিয়ঙ্কর। আজ এমন একজন মানুষের সম্পর্কে বলবো যিনি ছিলেন পশ্চিম বাংলার রাজনীতিতে একটি অধ্যায়। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, আসলে তিনি ছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার ও বড় মনের মানুষ। তাই তো তিনি মানুষের বিপদে আপদে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছেন সেই সাধারণ মানুষের। এর ফলস্বরূপ জনগণ তাকে একাধিকবার নির্বাচনে জয়ী করেছেন। আর এই মানুষটি হলেন সৌমেন মিত্র। আজ আপনাদের সেই বর্ষীয়ান লোকপ্রিয় রাজনীতিবিদ সৌমেন মিত্রের জীবনী সম্পর্কে বলবো। চলুন তাহলে শুরু করা যাক। সৌমেন মিত্র জন্মগ্রহণ করেন 1941 সালের 31শে ডিসেম্বর বাংলাদেশের যশোরের নারায়ণী জমিদার পরিবারে। সৌমেন মিত্রের পুরো নাম শ্রী সৌমেন্দ্রনাথ মিত্র, জনগণের প্রিয় ছোড়দা নামে তিনি পরিচিত। বাল্য জীবনে সৌমেন মিত্র যশোরের নারায়ণীতে বিদ্যালয় শিক্ষা গ্রহণ করে। এরপর তিনি কলকাতায় আসেন। কলকাতায় এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিএসসি ও এলএলবি এর মতো ডিগ্রি অর্জন করেন। তৎকালীন সময় এই সমস্ত ডিগ্রি হাজার হাজার পড়ুয়াদের মধ্যে দুই একজন পেতেন। সৌমেন মিত্রের পুত্র হলেন রোহন মিত্র ও তার স্ত্রী শিখা মিত্র। আর এই শিখা মিত্র ছিলেন একজন এমএলএ। সালটা ছিল 1971। আর এক বসিয়ান কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি, তার হাত ধরেই সৌমেন মিত্রের রাজনীতিতে হাতে খড়ি হয়। এরপর 1972 থেকে 2006 সাল পর্যন্ত টানা 7 বার শিয়ালদা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন এই পরোপকারী কংগ্রেস নেতা। 1992 থেকে 1998 সাল পর্যন্ত সৌমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। 2008 সালে কংগ্রেস ছেড়ে তিনি প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস নামে একটি নতুন দল গঠন করেন। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর সেই বছরই লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জেতেন তিনি। 2014 সালে তৃণমূলের সংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তিনি আবার পুনরায় কংগ্রেসে ফিরে আসেন। 2018 সালে দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন সৌমেন মিত্র। মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে এবং তাদের উপকার করতে সৌমেন মিত্র বড়ই ভালোবাসতেন। এইভাবে সৌমেন মিত্রের দিন ভালোই কাটছিল। কিন্তু দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রণায় ভুগছিলেন সৌমেন মিত্র। এরপর আসে সেই শোকস্তব্ধ দিন, 2020 সালের 30শে জুলাই রাত 1:50 কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদযন্ত্রণার সমস্যার কারণে তিনি মৃত্যুবরণ করে। আর বাংলার রাজনীতিতে সমাপ্ত হয় এক নতুন অধ্যায়ের। উল্লেখযোগ্য বিষয় এই যে সৌমেন মিত্র হাতে একাধিকবার দিল্লির মসনাদ ও বাংলার গদি থাকা সত্ত্বেও তিনি কখনো তা চাননি। আসলে তিনি ছিলেন গরিবের নেতা।